আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। পাঞ্জশিরে তালেবানকে পরিণতি ভোগের হুমকি মাসুদ সালেদ। ইরানকে কখনো পরমাণু অস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র। তালেবান সরকার নিয়ে যা বলল সৌদি আরব। আফগানিস্তানে তালেবান ফিরে আসায় ভারতের সেলাই মেশিন শিল্পে ব্যাপক ক্ষতি। তুর্কি বিমান হামলা নিয়ে নিরবতা, ইরাক সরকারের সমালোচনা করল নুজাবা আন্দোলন। আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসার সামগ্রী পাঠাল পাকিস্তান। বিমান বাহিনীর জন্য 56টি পরিবহন বিমান কিনছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব, সামরিক প্রদর্শনীতে ঢোলা পোশাকে হাজির হলেন কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইরানকে কখনো পরমাণু অস্ত্র বানাতে দেবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনি কি মনে করেন ইরান একসময় ঠিক পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হবে? তাহলে এই ভিডিওটিতে কমেন্টস বক্সে আপনার মতামত লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। পাঞ্জশিরে তালেবানকে পরিণতি ভোগের হুমকি মাসুদ সালের। পাঞ্জশিরে তালেবানকে পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে উপত্যকাটিতে থাকা তালেবান বিরোধী নেতা আহমদ মাসুদ ও দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তালেবান পাঞ্জশির দখল করার দাবির পরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আলী নাজারি বলেন, পাঞ্জশির উপত্যকার ভূসংস্থান নির্মাণ করা জটিল এবং কোনোভাবেই পুরো এলাকায় একসঙ্গে আক্রমণ করা সম্ভব না। এদিকে তাজিকিস্তানের সাবেক আফগান সরকারের রাষ্ট্রদূত জানিয়েছে, আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ দেশ ত্যাগ করেনি, তারা আফগানিস্তানেই আছেন। তালেবানের পাঞ্জশির নিয়ন্ত্রণের বিষয়টি প্রত্যাখ্যান করে NRF এর পক্ষ থেকে বলা হয়, তারা তালেবান বিরোধী প্রদেশটির নিয়ন্ত্রণ হারায়নি। NRF এর নেতা আলী নাজারি CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাঞ্জশিরের 60% এখনও NRF এর নিয়ন্ত্রণে। নাজারি আরও বলেন, তালেবান ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। পাঞ্জশিরে বর্তমানে পরিস্থিতির প্রতিবেদনে যা প্রকাশ করা হয় তার চেয়ে বেশি জটিল। তালেবান প্রদেশটির দখল নিতে পারেনি, তারা শুধুমাত্র প্রধান সড়ক ও প্রাদেশিক সেন্টারের মূল সড়কের কাছে অবস্থান নিয়েছে, সুতরাং এই কারণেই তারা পতাকা ওড়াতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, পাঞ্জশির উপত্যকার ভূসংস্থান খুবই জটিল, কোনোভাবেই পুরো এলাকা একসঙ্গে আক্রমণ করা সম্ভব না। সেখানে অনেক উপত্যকাও রয়েছে, 60-65% উপত্যকা এবং কৌশলগত স্থানগুলো আমাদের নিয়ন্ত্রণে। নাজারি বলেন, NRF বাহিনী সুকৌশলে মূল সড়ক থেকে প্রত্যাহার ও শীঘ্রই সেখানে ফিরে আসবে। এদিকে তাজিকিস্তানের সাবেক আফগান সরকারের রাষ্ট্রদূত জাহির আকবর জানান, পাঞ্জশিরের নেতা আহমদ মাসুদ এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তান ছেড়ে পালাননি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ পাঞ্জশির ছেড়ে গেছে, এটি সত্য নয়, তারা আফগানিস্তানেই রয়েছে। গত মাসে 15 আগস্ট কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এছাড়া সম্প্রতি গোষ্ঠীটি ঘোষণা দেয়, তারা পাঞ্জশির প্রদেশটি দখল করেছে, তবে তারা পরাজয় স্বীকার করেনি। সূত্র হিন্দুস্থান টাইমস। ইরানকে কখনো পরমাণু অস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জয় হুড বলেছেন, ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। 2 মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেছিলেন। মার্কিন এই সিনিয়র কূটনৈতিক এমন এক সময় এ কথা বললেন যখন ইসরায়েল বলছে পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরান মাত্র 60 দিন দূরে রয়েছে। ইরানকে থামাতে চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল তেহরানে হামলার পরিকল্পনা প্রকাশ করেছে। ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য তেহরানের সঙ্গে 2015 চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন সহ বিশ্বের 6 শক্তিধর দেশ। কিন্তু ওবামার আমলে সম্পাদিত চুক্তিটিকে ডোনাল্ড ট্রাম্প বাজে চুক্তি উল্লেখ করে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করে এখনও এই চুক্তির গুরুত্ব আছে, কারণ এই পরমাণু চুক্তির মূল উদ্দেশ্য ইরানের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক তদারকিতে রাখা। গত বছর জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর ইরান ঘোষণা করে যে 2015 সালে পরমাণু চুক্তিতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনোটিই তারা
আর মেনে চলবে না। এরপর আন্তর্জাতিক মিডিয়ায় ইরান পরমাণু চুক্তি বৃদ্ধি করছে বলেও পরমাণু চুল্লি বৃদ্ধি করছে বলেও খবর বেরিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গান্তজ বলেছেন, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র 2 মাস দূরে আছে। জাতিসংঘের পরমাণু তদারক সংস্থাও সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই লক্ষ্যে গত মে মাস থেকে ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় অন্তত 6 দফা বৈঠক করেছে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ইরানকে পরমাণু চুক্তিতে ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কি ঘটবে, এমন প্রশ্নের জবাবে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জয় হুড কোনো অনুমান করা থেকে বিরত থেকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সহ যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে খুবই স্বচ্ছ। আমরা ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সকল মিত্র এবং মধ্যপ্রাচ্য এলাকাও একমত। মার্কিন এই মন্ত্রী ইরানকে আলোচনা টেবিলে ফেরানোর আহ্বান জানান। সম্প্রতি ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে আগ্রহী নয়। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তালেবান সরকার নিয়ে যা বলল সৌদি আরব। কাবুল দখলের 3 সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সৌদি আরব বলেছে, সরকার গঠনের মাধ্যমে দেশটিতে স্থিতিশীলতার দিকে যাবে। তালেবান সরকার আফগানিস্তানের জনগণের জানমাল রক্ষার জন্য কাজ করবে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে বলেন, তালেবান সহ আফগানিস্তানের সকল পার্টি শান্তি শৃঙ্খলা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে কাজ করবে। আফগানিস্তানের কোয়ারটেকার সরকার সহিংসতার চরমপন্থা দূর করে দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। আফগান জনগণ ও তাদের পছন্দকৃত ব্যবস্থার প্রতি সৌদি সমর্থন রয়েছে উল্লেখ করে প্রিন্স ফয়সাল বলেন, বর্তমান আফগানিস্তানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সৌদি আরব সেগুলো মোকাবেলা করাকে গুরুত্ব দিচ্ছে। পশ্চিমা বিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে ধীরে চলা অনুসরণ করছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা তালেবানের কর্মকাণ্ড দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। চীন ইতিমধ্যেই তালেবান সরকারের সঙ্গে বাধ্যতামূলক সম্পর্ক গঠনের কথা জানিয়েছে। তালেবান সরকার গঠনের পরই আফগানিস্তানে $3,10,00,000 জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেয় ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান সহ 6টি দেশ। আফগানিস্তানের প্রতিবেশী এই দেশটিতে তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। আফগানিস্তানে তালেবান ফিরে আসায় ভারতের সেলাই মেশিন শিল্পে ব্যাপক ক্ষতি। তালেবান আফগানিস্তানের পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ভারতের সেলাই মেশিন শিল্পে প্রভাব পড়তে শুরু করেছে। এর ফলে সেলাই মেশিন শিল্পে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের। গণমাধ্যমে প্রকাশ, প্রত্যেক বছর যেভাবে আফগানিস্তান থেকে অর্ডার আসে তা আর আসছে না। এর ফলে ব্যবসায়ীরা এটি নিয়ে চিন্তিত। অন্যদিকে করোনার তৃতীয় সম্ভাব্য ঢেউ দ্বিতীয় বৃহত্তম প্রভাব ফেলছে। গত সংসদ অধিবেশনেও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি উত্থাপিত হলেও তার এখনও সমাধান হয়নি। ব্যবসায়ীরা প্রতিনিয়ত সরকারের কাছে পরিত্রাণ দাবি করছে। হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানার সেলাই মেশিন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান জগবীর সিং সখি বলেন, এ সময় যখন উৎসব আসতে চলেছে আফগানিস্তানের ব্যবসায়ীরা এখানে সেলাই মেশিন কিনতে আসেন। তারা সেলাই মেশিন এবং তার যন্ত্রাংশ নগদে কিনে ফিরে যায়। এছাড়া তাদের স্থানীয় ব্যবসায়ীর মাধ্যমে প্রত্যেক বছর শুধুমাত্র 1.5 লাখ মেশিন আফগানিস্তান থেকে পাকিস্তান বা দুবাইয়ের মাধ্যমে ব্যবসা হয়। বর্তমান উদ্ধৃত পরিস্থিতিতে সেলাই মেশিন শিল্প কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। জগবীর সিং সৌখী নিজেও সেলাই মেশিন তৈরি করেন। তিনি বলেন, এবছর তার নিজের অনেক গ্রাহকও আসেনি। গণমাধ্যমের সাথে ফোনালাপে জগবীর সিং সৌখী বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যৎ কি তা এখনও জানা যাচ্ছে না, সেজন্য অপেক্ষা করতে হবে। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ফলে ব্যবসা ইতোমধ্যে স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে আফগানিস্তানে ব্যবসা বন্ধ হওয়ার ফলে এর প্রভাব আরও বাড়তে পারে বলে লুধিয়ানার সেলাই মেশিন ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রধান জগবীর সিং সৌখী মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। তুর্কি বিমান হামলা নিয়ে নীরবতা।
ইরাক সরকারের সমালোচনা করল নুজাবা আন্দোলন। ইরাকের অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে বাগদাদ সরকারের রহস্যজনক নিরাপত্তার কঠোর সমালোচনা করেছে নুজাবা আন্দোলন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশাবির অন্যতম সদস্য এই নুজাবা গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আল শামারি বলেন, শুধু আগস্ট মাসেই তুর্কি সামরিক বাহিনীর বিমান হামলায় ইরাকের 26 জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, তুর্কি হামলায় 23 জন নিহত হয়েছে দুহক শহরে, বাকি 2 জন সুলাইমানিয়া এবং 1 জন এরেবিল শহরে মারা গেছেন। মারি বলেন, এই সমস্ত ঘটনা ঘটছে ইরাক সরকারের রহস্যজনক নিরাপত্তার মাঝে। এ ব্যাপারে দেশটির রাজনীতিবিদরাও চুপ রয়েছে। গত মাসে নুজাবা আন্দোলনের মুখপাত্র হুশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, তুর্কি আগ্রাসন অব্যাহত থাকলে তার সংগঠন তুরস্কের সেনা এবং দখলদার মার্কিন সেনাদের মাঝে কোনো পার্থক্য করবে না। আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠালো পাকিস্তান। চীনের পর এবার আফগানিস্তানে তালেবান সরকারকে সহায়তায় অন্তত 30 টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মানবিক সাহায্যের অংশ হিসেবে এসব সামগ্রী জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করেছে দেশটির নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বাহী পাকিস্তান বিমান বাহিনীর C-130 বিমানটি অবতরণ করে। বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় এ তথ্য জানান আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মনসুর আহমদ খান। এর আগে তালেবান সরকারকে 200 মিলিয়ন ইউয়ান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চীন। জরুরি খাদ্য সরবরাহ ও করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থা সহ অন্যান্য সহায়তায় অর্থায়ন করতে এই ঘোষণা দিয়েছে চীন। বিমান বাহিনীর জন্য 56টি পরিবহন বিমান কিনছে ভারত। বিমান বাহিনীর জন্য স্পেন থেকে 56টি মাঝারি পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। বুধবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। স্পেনের নির্মাতা সংস্থার পক্ষ থেকে 16টি বিমান উড্ডয়নের উপযুক্ত অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর জন্য আমদানি করা হবে। বাকি 40টি ওই সংস্থার সহযোগিতায় ভারতে বানানো হবে। ওই সামরিক পরিবহন বিমান নির্মাণ করেছে স্পেনের CAA সংস্থা C-295 নামে একটি প্রতিষ্ঠান। প্রয়োজনে বিমানটি নজরদারির কাজেও ব্যবহার করা যায়। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে ওই বিমান নির্মাণ কাজ শুরু করে তারা। এবার সেই তালিকায় আসতে চলেছে ভারত। ওই 56টি বিমানের মধ্যে 6টি উপকূলরক্ষী বাহিনীকে নজরদারির কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে, বাকিগুলো সেনাবাহিনী ও বিমান বাহিনীর কাজে ব্যবহার করা হবে। আগামী 4 বছরের মধ্যে স্পেন থেকে বিমান আমদানি শুরু হবে। পরবর্তী পর্যায়ে টাটা কনসোমিয়ার্সের সহযোগিতায় দেশে শুরু হবে C-295 এর উৎপাদন। সামরিক প্রদর্শনীতে ঢোলা পোশাকে হাজির হলেন কিম জং উন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে দেশটির 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে আয়োজিত এক সামরিক প্রদর্শনীতে ঢিলা স্যুট পরে অংশ নিতে দেখা গেছে। বিশ্লেষকরা জানিয়েছে, বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত। এই নেতার ওজন কমা অব্যাহত হয়েছে বলেও ইঙ্গিত দিচ্ছে। এর আগে কিম জং উন ওজন কমিয়ে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে কিম জং উনের পরনে থাকা ধূসর রঙের স্যুটটি তার কিছুটা ঢোলা হয়েছে।